गणित और विज्ञान शिक्षा यूट्यूब चैनले तुम्हारे सकल के आरो एक बार स्वागत। यही वीडियोते सप्तम श्रेणी परिवेश और विज्ञान तुम्हारे जो सप्तम अध्याय रही है परिवेश संकट उद्भिद और परिवेश संरक्षण यही चैप्टार ऊपर भित्ति करे छब्बीसटी एम सी क्यू प्रश्न और तार उत्तर आलोचना करब। एर आगे समस्त आगे जिस समस्त चैप्टारगलो रही है सेगल समस्त भिडियो आपलोड कर दिए जरा देखो ता भिडियो नीचे जे डेस्क्रिपन बक्स आखने गए एक प्लेलिस्टर लिंक पा से क्लिक कर ले तुम्हारा क्लस सेभनर परिवेश विज्ञान समस्त प्रश्न उत्तर पे जाओ शुरू करा जा। प्रथम प्रश्न आबहवा निर्णय क्षेत्र को भूमिका पालन करे ना के आर्द्रता बिष्टि भूमिक्षय तर मध्य को उत्तर एर मध्य उत्तर भूमिक्षय। दो नम्बर प्रश्न जानबाहन धोआए बर्तमान प्रधान दूषक गैसटी हल मिथेन कार्बन डाइऑक्साइड नाइट्रास अक्साइड सल्फर डाइऑक्साइड उत्तर हल कार्बन डाइऑक्साइड। ओके तरपर प्रश्न ओजोन स्तरे सबथेके बेशी क्षति करे क्लोरोफ्लोरोकार्बन नाइट्रास अक्साइड जलीय बाष्प उत्तर हबे क्लोरोफ्लोरोकार्बन अर्थात सीएफसी। चार नम्बर प्रश्न विश्व उष्णायनेर जन्नो दायी नय कार्बन डाइऑक्साइड मिथेन अक्सिजेन हाइड्रोजेन एर मध्य कार्बन डाइऑक्साइड अक्सिजेन सरि कार्बन डाइऑक्साइड मिथेन और हाइड्रोजेन तीनटेई विश्व उष्णायनेर जन्नो दायी तहले एखाने बोलेछे दायी नय अर्थात तहले उत्तरटा हबे अक्सिजेन। ओके पाँच नम्बर प्रश्न 1970 থেকে 2004 খ্রিস্টাব্দের মধ্যে প্রতি বছর বাতাসে কার্বন ডাইঅক্সাইড মেশার হার প্রায় কত কত আছে 40% 20% 80% আর 60% তো সঠিক উত্তর হবে 80% ওকে 80% ছ নম্বর প্রশ্ন রাজস্থানে বন্যা আর উত্তর পূর্ব ভারতে খরা হয়েছিল 2011 2005 2007 খ্রিস্টাব্দে तो कोनटा हबे 2005 ख्रीष्टाब्दे हलो सठिक उत्तर। सात नम्बर प्रश्न हिमबाह थेके उत्पत्ति लाभ करेनी जे नदी गंगा दामोदर ब्रह्मपुत्र यमुना एखाने गंगा ब्रह्मपुत्र यमुना तीनजनी तीनटेई हिमबाह थेके उत्पत्ति लाभ करेछे ताहले करेनी बोलेछे अर्थात ताहले हबे दामोदर दामोदरई एकमात्र हिमबाह थेके उत्पत्ति लाभ करेनी। एबारे आठ नम्बर प्रश्न देखा जाक প্রায় 99% হিমবাহর অবস্থান উত্তর ও দক্ষিণ মেরুতে হিমালয় পর্বতে না দক্ষিণ ভারতে তো উত্তর হবে উত্তর ও দক্ষিণ মেরুতে। ওকে এটা আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন ন নম্বর হিমালয় এশিয়ার 7, 9, 10, 19টি বড় নদীকে পুষ্ট করে তাহলে হিমালয় এশিয়ার 9টি বড় নদীকে পুষ্ট করে। ওকে তাহলে আমাদের সঠিক উত্তর হলো 9টি। দশ নম্বর 1993 থেকে 2005 খ্রিস্টাব্দের মধ্যে সমুদ্রে জলতলের উচ্চতা বেড়েছে গড়ে 0.03 আর 3.1 মিলিমিটার তো আমাদের উত্তর তোমরা বইতে দেখবে যে এটা আছে 3 মিলিমিটার। ওকে এর পরের প্রশ্ন 11 নম্বর আমরা 10 পর্যন্ত হয়ে গেল এবার 11 নম্বর প্রবাল বা কোরাল হলো স্থলচর মেরুদণ্ডী প্রাণি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী আর স্থলজ অমেরুদণ্ডী প্রাণী তাহলে সঠিক উত্তর হলো প্রবাল হচ্ছে কোরাল হচ্ছে আমাদের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী স্তন্যপায়ী নয় সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী তাহলে উত্তরটা সিটা হবে সঠিক উত্তর। এবারে আমরা তারপরের প্রশ্নটা দেখে নিই বারো নম্বরটা দেখব যে প্রবাল প্রাচীরে দেখা যায় না সমুদ্রকলস সিয়ানিমন তিমি আর মাছ তো প্রবাল প্রাচীরে দেখা যায় না বলেছে প্রবাল প্রাচীরে দেখা যায় সমুদ্রকলসও দেখা যায় সিয়ানিমনও দেখা যায় আবার মাছও দেখা যায় একমাত্র তিমিটাই প্রবাল প্রাচীরে দেখা যায় না কারণ তিমি সাইজে অনেক বড়ো এরা তো আর প্রবাল প্রাচীরে থাকতে পারবে না তাহলে তিমিটাই হলো সঠিক উত্তর। এবার 13 নম্বর প্রশ্ন বায়োডাইভার্সিটি হটস্পট নয় সিকিম মেঘালয় না ছোটনাগপুর মালভূমি তাহলে ছোটনাগপুর মালভূমি তো হবেই না সিকিম আর মেঘালয় তো বায়োডাইভার্সিটির মধ্যেই পড়ে কিন্তু হটস্পট নয় বলছে ছোটনাগপুর মালভূমিটা হটস্পটের মধ্যে পড়ে না তাহলে উত্তর হলো
ছোট নাগপুর মালভূমি। ওকে, এবার আমরা 14 নম্বর প্রশ্নটা দেখে নিই। সমগ্র বিশ্বের প্রাণী জগতের 2.5% বা 4.5% বা 6.5% না 0.65 জীবের বাসভূমি ভারতবর্ষ, অর্থাৎ সমগ্র প্রাণী জগতের কত পার্সেন্ট আমাদের ভারতবর্ষ বাসভূমি, সেটা হলো 6.5%। ওকে, 15 নম্বর প্রশ্ন, ধান গাছ এক ধরনের শস্য উৎপাদনকারী, তন্তু উৎপাদনকারী, তৈল উৎপাদনকারী উদ্ভিদ। তোমরা সবাই জানো ধান গাছ হচ্ছে শস্য উৎপাদনকারী উদ্ভিদ। 16 নম্বর প্রশ্ন, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে ব্যাকটেরিয়া, কেঁচো, না দুটিই না কোনোটিই নয়? মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে ব্যাকটেরিয়াও করে কেঁচোও করে, তাহলে উত্তরটা আমাদের কোনটা হবে? দুটি, তাহলে ব্যাকটেরিয়াও করে কেঁচোও করে। পরের প্রশ্ন, ভেষজ উদ্ভিদ নয়, কোনটা ভেষজ উদ্ভিদ নয়? সিংকনা, বট, তুলসী, সর্পগন্ধা। তোমরা দেখেছো সিংকনা দিয়ে আমরা ওষুধ পাই, তুলসী দিয়ে ওষুধ পাই, সর্পগন্ধাও পারি, কিন্তু বটে আমরা পাই না, তাহলে বটটা হলো আমাদের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংরক্ষণ সংকটের প্রধান কারণ হলো, অর্থাৎ সাইবেরিয়া বাঘ যে আস্তে আস্তে অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে তার কারণ কি? খাদ্যের অভাব, রোগ সংক্রমণ, বাসস্থান ধ্বংস হওয়া আর প্রজননের অসুবিধা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া, ওদের বাসস্থান আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, তাই ওরা কী হচ্ছে তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। 19 নম্বর প্রশ্ন, চামড়ার জন্য যে প্রাণীটিকে শিকার করা হয় না সেটা কোনটা? বাঘ, হরিণ, গন্ডার, গোসাপ। তো এখানে চামড়ার জন্য বাঘকেও শিকার করা হয়, হরিণকেও শিকার করা হয়, গোসাপকেও শিকার করা হয়, ঠিক আছে, কিন্তু গন্ডারের চামড়া শিকার করা হয় না, তাই তো? তাহলে গন্ডারটা হলো আমাদের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, মৌরলা, পুঁটি, খলিশা মাছদের বিপন্ন হওয়ার জন্য দায়ী কোন মাছ, কোনটা? তো মৌরলা, পুঁটি, খলিশা এইসব মাছগুলো বিপন্ন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের জন্য। তার এখানে উত্তর ছিল তেলাপিয়া, মশার লার্ভা, সাপ, ঠিক আছে। তেলাপিয়া মাছ হচ্ছে এই সমস্ত মাছগুলোকে, ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে ফেলে। ওকে, এবার আমরা 21 নম্বর প্রশ্নটা দেখে নিই। 21 নম্বর প্রশ্নটা আছে, পৃথিবীতে প্রায় 3, 7, 9 বা 5 লক্ষ প্রাণীর খাদ্য হলো গাছপালার নানা অংশ। তাহলে আমাদের পৃথিবীতে 7 লক্ষ প্রাণীর, সরি 7 লক্ষ প্রাণীর খাদ্য হলো গাছপালার নানা অংশ, অর্থাৎ সাত পৃথিবীতে সমস্ত যে প্রাণীগুলো আছে তার মধ্যে 7 লক্ষ প্রাণী গাছপালা খেয়ে বেঁচে থাকে। এবার 23 নম্বর প্রশ্ন দেখা যাক, অরণ্যে প্রাণীরা হলো উৎপাদক, খাদক, বিয়োজক, না রূপান্তরক? তা অরণ্যের যে সমস্ত প্রাণীরা থাকে তারা তো খাদক, তারা তো উৎপাদকও করে না, বিয়োজক করে না, রূপান্তরও হয় না, তারা খাদক। এবার 24 নম্বর প্রশ্ন দেখা যাক, বর্ষা অরণ্য নয়, কেরলের সাইলেন্ট ভ্যালি, আফ্রিকার অরণ্য আর সুন্দরবন। তো বর্ষা অরণ্য নয় হচ্ছে সুন্দরবন, সুন্দরবন হচ্ছে বর্ষা অরণ্যর মধ্যে পড়ে না। ওকে, এবার 25 নম্বর দেখা যাক, বর্ষা অরণ্যে গাছগুলি হয় লম্বা ও কম পাতাযুক্ত, বেশি পাতাযুক্ত, বেশি ও বড় বড় পাতাযুক্ত, আর কম ও সূচালো পাতাযুক্ত। তাহলে বর্ষার যে অরণ্য গাছগুলোতে কী হয় না, বেশি হয় আবার বড় বড় পাতাযুক্ত হয়, তাহলে উত্তরটা হবে এইটা। ওকে, 26 এবং শেষ প্রশ্ন, বাতাস ভাঙা গাছ নয়, গড়ান, হেঁতাল, তাল, সুন্দরী। তাহলে বাতাস ভাঙা গাছ নয়, অর্থাৎ বাতাসে যে গাছগুলো ভাঙে না, বাতাস ভাঙা গাছ নয়, সেটা হচ্ছে গড়ানও নয়, হেঁতালও নয়, সুন্দরীও নয়, এসব বাতাসে ভেঙে যায়, কিন্তু তাল হচ্ছে বাতাসে গাছ, বাতাস ভাঙা গাছ নয় হলো তাল। ওকে, তাহলে আমরা এই ভিডিওতে আমি তোমাদের 26টা MCQ করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।